আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হিন্দু ভাইদেরকে নমস্কার। আমি কাল হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ভিডিও রাতে হার বাদে আমার টাইম বহুত ভাল লাগছে। আসামের একজন প্রাঙ্কার, আমরা আসামের একজন প্রাঙ্কার অত সুন্দর প্রাঙ্ক করে আমি ভিডিও রাতে কে আর থাকতে পারলাম না। আমি ভাবছি যে আইনারও ভিডিও রাত দেখবার লাগিয়া সুবিধা পেতে দিই, চলুন ভিডিও রাতে কে আই। ভিডিওটা দেখার পরে একটা করে ছবি শেয়ার করে দিবেন। আর দিন যে তোমার হাতে ভিডিওটা করছি, মানে ওই ভিডিওটা মোদি দেখছে। বার বার ঝুঠ বলো। হ্যাঁ, মোদি দেহ আমার ফোন মারছিল, মানে কয় যে তাহলে ওই মানুষটার সাথে কথা কবো, তোমার হাতে কথা কবো। আচ্ছা, মানে লেট্রিনটা তোমার হাসাই লাগে না মিশা কথা কইছে, ওটা প্রমাণ চা। আমি কইছি যে না, মানুষটা একবার গরিব মানুষ, এই খালি কামলা দিয়ে খা। আমার ভাড়া মানে কইছি যে একবার গরিব, ফোন মারে দে। হ্যাঁ, কথা কইও। আমি নরেন্দ্র মোদি বলছি। কোন আপনার নামটা কি? আমার নাম বাদশা ফকির। বাদশা ফকির? হ্যাঁ। কোন গ্রামের বাদশা? নুনখাবাড়া, ইলাশিবাড়ার দক্ষিণে। নুনখাবাড়া কয়? হ্যাঁ বাদশাজি। হ্যাঁ, আপনি যে একটা লেট্রিনের ভিডিও বানাইছিলেন, ওই ভিডিওটা আমি দেখছি। হ্যাঁ, তা আপনার যে লেট্রিন লাগে? হ্যাঁ লাগে, আমার লেট্রিন লাগে। কয়কওয়ালা লেট্রিন লাগে? মানুষ আমরা পরিয়াল 14 জন। 14 জন? হ্যাঁ। তিন খোপ কথা বল। তিন খোপ লাগে? লাগে কয়কওয়ালা? তিন খোপওয়ালা দেন। তিন খোপওয়ালা? হ্যাঁ। আপনার যে তিন খোপওয়ালা লেট্রিন লাগে, হ্যাঁ, তা আপনি দিনের মধ্যে আগেন কয়বার? দিনের মধ্যে দুবেলা আগি। দুবেলা? হ্যাঁ। আপনি দুবেলা আইগে তো দুখোবালা লেট্রিন পাবেন না। মানুষ 14 জন। সব বুঝলাম, 14 জন। হ্যাঁ, তিনবেলা, হ্যাঁ তিনবেলা আগার পরে তিন খোবালা লেট্রিন পাবেন। মিছা কথা কব, এখানকার থেকে তিনবেলা আগবো। আনকার জন্য তিনবেলা আগবো। তিনবেলা আগবেন? হ্যাঁ স্যার। হ্যালো স্যার। স্যার কথা হয়েছে কি, আগের বাড়িতে না মানুষ বেশি, 14 জন মানুষ, আগে তো দুই লাগছে, এখন তিনবেলা আগবো। তিনবেলা যদি না আগাইছে তাহলে ওরা তাও আগার চেষ্টা করবো। আচ্ছা, আপনি আপনি একলাই তিনবেলা হাঁকবেন নাকি আপনার পরিবার হুদ্দা তিনবেলা করে হাঁকবে? আমার পরিবার সবাই 14 জন মানুষ, সবাই তিনবেলা হাঁকবে। কবলা করে বাকি কবলা করে হাঁকবো। স্যার সবাইকে জোর করে তিনবেলা হাঁকাবো, টাকা না আসে তাও লেট্রিন যা বসে থাকবো। আপনার মাটি সম্পত্তি কিমান? আমার মাটি সম্পত্তি 8 বিঘা আছে। খালি কত বাড়ির ভিড়ে, বাড়ির ভিড়ে গরিব মানুষ কামলা দিয়ে খায়। তা আমি আপনাকে তিন খোবালা লেট্রিন দিলাম, এই লেট্রিনটা আপনি তুলবেন কোন জায়গায়? আপনার তো মাড়ি সম্পত্তি নাই, খালি বাড়ির বিটা না আছে, লেট্রিন তুলুন না, জায়গা আছে আমার। কোনে তুলবেন? বাড়ির বিটার মধ্যে আপনার ঘর দুবার, লেট্রিন কোনে তুলবেন? লেট্রিন তুলবো, আমার যে বাড়ি আছে, বাড়ি পশ্চিম মোড়ে মেলাহেন জায়গা আছে। ওটাই কয় বিঘা হবে? ওখানে তাও তিন ফোয়া মাটি হবে। তিন ফোয়া? আপনার বাড়ির বিটা কয় বিঘা? বাড়ির বিটা হলো এক পর মধ্যে আমরা বাড়ি নিস টোটাল স্যার এক বিঘা। এক বিঘা? এক কাম করো কজন, ই মানে এখন তো যে নতুন সরকার থেকে সাতালা লেট্রিন দিতেছে, মানে অল্প জায়গা আমাদের উর্মি তুলবো লেট্রিন। অল্প জায়গার মধ্যে উর্মি তুলে দিলে তাই সাতালা লেট্রিন, সাতালা লেট্রিন দিন তিন। আচ্ছা স্যার, তিনতলা লেট্রিন? বাদশাজি কোন, আমি আপনাকে তিনতলা লেট্রিন দিলাম। হ্যাঁ, এই লেট্রিনটা আপনি তিনতলা দুইটা আঁকবেন না তিনতলায় দুইটা ডুব দিবেন না তিনতলা দুইটা মুতবেন?
এক তেলায় আগমু, এক তেলায় মুছমু, আর এক তেলায় ডুব দিব। হ্যাঁ মানে গোসল দিব স্যার। হ্যালো স্যার। হ্যালো, মানে নিচের তালায় আঁকবো, মধ্যের তালায় মুতবো, আর উপরের তালায় গোসল করবো, মানে তিন তালা তা লাগে। তিন তালা লাগে? হ্যাঁ তিন তালা লাগে। না মানে ওই যে এই যে নিচের তালায় আঁকবো, উপরের তালায় মুতবো, তারপরে গোসল টোসল করে বাড়িতে এসে পড়বো। আপনার পিতার নাম দারোগালি? দারোগালি ফকির ছিল? দারোগালি ফকির, আমরা পদ্ম ফকির। তার পিতার পিতার নাম দরবৈরাজিয়া ছিল? দরবৈরা ফকির। দাদার নাম দরবারি ফকির? তার পিতার নাম আজিতুল্লাহ ফকির। আজিতুল্লাহ ফকির। তার পিতার নাম ওরজান কোহাল্লাম না? সোনা সাত ই অত কোহাবো না, মানে আর ফকির বংশ। ফকির? হ্যাঁ ফকির বংশ। মানে ভিক্ষা করে? না না না, ভিক্ষার ফকির না, এনে হলো টাইটেল ফকির, মানে বংশগত ফকির। ওই জন্য তো এরা গরিব আগেছে গা।